गाइज वेलकम टू ए न्यू ब्लॉग। तो आज हमी और पेशने एक् चिंते मासिमणिर ऐले दोजन मिले बैरिए तुम्हारा तो बुझते ही पार्छ हमें कथाए जा दाड़ा मास्क पड़े नहीं तो हमें कथाए आसी जानो एक इंटरेस्टिंग जैगाते आसी तुम्हारे देखा तुम्हारा देखते थको। तो फ्रेंड्स एन बजे बिकल 5:13 तुम्हारा देखते ही पाच और हमें एन रही आरामबाग मैं आरामबाग प्रवेश करब ये रामकृष्ण सेतु। चलो जावा जाक तारपर गिये बाकी कथा होबे। যে দোকান থেকে চশমাটা নেব সেখানে চলে এসেছি। এসে অনেকক্ষণ ধরে ঠিক করলাম কোন স্টাইলের ফ্রেম ইউজ করব আর তাতে যে মেন পয়েন্ট সেটা হচ্ছে লেন্স, কোন কোম্পানির লেন্স তাতে লাগাবো। তো সব ঠিকঠাক করার পর তোমরা দেখতেই পাচ্ছ দাদা নিজের হাতেই কাজ করছে, মানে ফ্রেমের ওপর যে লেন্স সেটাকে কেটে বসাচ্ছে। তো কাজ করুক, ততক্ষণ তোমরা এই দোকানের কিছুটা চিত্র দেখে নাও। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে আমি এখান থেকে চশমা নিলাম তো এই দাদার কাছ থেকে। তো এই দাদার কাছ থেকে এখানকার যে অ্যাড্রেসটা সেটা আমরা জেনে নেব আর দাদা কিছু বলবে। এটা হচ্ছে আরামবাগ গৌরহাটি মোড় ফ্যান্টাসি কাপড়ের দোকানের দ্বিতলে। পাওয়ার লেন্স বা পাওয়ার চশমার উপর 50% ছাড় থাকবে, দামি পাওয়ার ফ্রেমের উপরে 30% ছাড় থাকবে এবং দামি পাওয়ার লেন্সের উপর 40% ছাড় এবং 1200 টাকার উপর কেনাকাটা করলে একটি সানগ্লাস সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে, ঠিক আছে। আর এখানে আরামবাগে অনেক চশমার দোকানই আছে, তো আমি সকলকে সাজেস্ট করবো আমি নিজে হাতে ফিটিং করি এবং অভিজ্ঞ চক্ষু পরীক্ষা দ্বারা চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চক্ষু পরীক্ষাও করা হয়। আর আশা করব যে এখানে আরামবাগে আপনারা আমার থেকে কম দামে কোথাও পাবেন না আর যে ভালো সার্ভিসটা পাবেন আশা করি মানে সবাই স্যাটিসফাই হবেন, ঠিক আছে। আমিও নিলাম এখান থেকে, দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখালাম ব্লু কোড লেন্স আর তার সঙ্গে এই সানগ্লাসটাও নিয়েছি, খুবই দাম কমে পেয়েছি। আর তোমরাও আসতে পারো আর এসে যদি বলো যে এই ইউটিউব থেকে এসেছি বা ভিডিও থেকে এসেছি তাহলে তোমরা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে, সেটা অবশ্যই তোমরা এসে বলবে আর ডিসকাউন্ট দেবে। আমার যদি বলে ইউটিউব থেকে দেখে এসেছি, তো তোমাদেরকে দেখালাম তো এই সব দোকানের এখন সাজানো চলছে আর দাদা নিজের হাতেই কাজ করে। মেশিনটা আরেকবারটি তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা একটু দেখে নাও। আর তোমরা দেখলে আমার যে চশমাটা এই চশমাটা তো নিজের হাতে ফিটিং করলো। তো চলো তোমাদেরকে ডেসক্রিপশানে আমি দাদার ফোন নাম্বার বা সব কিছু দিয়ে দেবো, তোমরা অবশ্যই আসবে দি নেক্সট ডে। হ্যালো গাইজ, গুড মর্নিং। গতকাল চশমাটা নেবার পর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিলো, ডাইরেক্ট আবার মাসিবাড়ি ফিরে চলে আসি। তো আজ এখন বাজে 9:30, তো আমি এখন তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, মানে আমি কেন চশমাটা নিয়েছি, চশমাটাতে কোন লেন্স ইউজ করছি আর তার সাথে একটা সানগ্লাসও নিয়েছি। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো আর পরেও দেখব আর তোমাদের কাছ থেকে কমেন্টে জানতে চাইবো কেমন লাগছে। তো চলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই তারপর পরে তোমাদের সামনে দেখাবো। তো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগছে। তো ফ্রেন্ডস এই হচ্ছে আমার ড্রিম সানগ্লাস বলতে পারো, যেটা আমি অনেক দিন আগে থেকেই ঠিক করেছিলাম যেহেতু বেশি মোবাইল ইউজ করতে হয়। তো এটা তোমরা দেখে নাও, গতকাল তোমাদেরকে তো দেখিয়েছিলাম
আরও একবার একটা দেখো নীল নীল ভাব রয়েছে, তোমরা ক্যামেরা ঠিক বুঝতে পারছো কিনা জানি না। এবার আসি কোন লেন্স এতে আমি দিয়েছি, তো দেখতেই পাচ্ছ টাইটান লেন্স এই চশমাতে ইউজ করা হয়েছে। আর এরপর যে সানগ্লাসটা আমি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, গিয়ে পছন্দ হয়ে গেল ওই জন্য আর কি আরও নিয়ে নিলাম। তো দুটো পরেই দেখাবো, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আমি চশমাটা পরে নিয়েছি আর ও এখন সানগ্লাসটা পরে আছে, কিছুক্ষণ পর আমি ওটাও পরব। তো এই চশমাটা পরে আমাকে এখন কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, কিচ্ছু মনে করবো না, একদম রিয়েল ওপিনিয়ন, মানে তোমাদের মতামতটা জানিয়ে দাও। শুধু আমাকে কেমন লাগছে জানালেই হবে, কারণ এ তো পুরোপুরি হ্যান্ডসাম, চুলের স্টাইলটা তো দেখতেই পাচ্ছ, তো এ হ্যান্ডসাম, এর কাছে আমি কিছুই নই। তো আমাকে কেমন লাগছে এই চশমাটাতে সেটা এখনই কমেন্টে জানাও। আর হ্যাঁ, কেন এই চশমাটা নিয়েছি সেটা তোমাদেরকে একটু জানাই। সেটা হচ্ছে এখন বর্তমানে আমাকে অনেকটা টাইম কম্পিউটার আর মোবাইল স্ক্রিনের ওপরেই কাটাতে হয় সারাটা দিন প্রায়। আর তারপর যেহেতু ইউটিউব আর ব্লগিং স্টার্ট করেছি, মানে এডিটিংয়ের জন্য আমাকে কিন্তু অনেকটা টাইম এই মোবাইল আর ল্যাপটপের মধ্যে আমাকে কাটাতে হচ্ছে। ওই জন্য এই যে আই প্রোটেকশানের জন্যই কিন্তু এই চশমাটা নেওয়া। এটা হচ্ছে ব্লু কোট লেন্স নাকি ব্লু কাট লেন্স ঠিক জানি না, যদি উচ্চারণে ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে তোমরা জানিয়ে দাও। তো এর জন্যই নেওয়া। আর কোন লেন্স ইউজ করছি সেটা তো তোমাদেরকে দেখালাম। আর এই যে সানগ্লাসটা, এটা নেওয়ার কোনো রকম প্ল্যান ছিল না, এটা হঠাৎ করে দোকানে গিয়ে দেখলাম অনেক রকম সানগ্লাস আছে, তার মধ্যে একটা পছন্দ হলো আর নিয়ে নিলাম। এটা মোটামুটি ডিসকাউন্টেই পেয়েছি আর কি, যেহেতু এটা নিয়েছি একটা দামি লেন্স, ওই জন্য এটা ডিসকাউন্টে পেয়ে গেলাম। আর বাঙালি মানে ডিসকাউন্ট তো ছাড়বো না, সেই জন্য নিলাম। আর এ ভাই হচ্ছে আমাকে এটা সাজেস্ট করলো যেটাই নাও। আর একে তোমরা অনেকেই চিনবে যারা প্রায় 2-3 নম্বর ব্লগ থেকে এই চ্যানেলকে ফলো করো। এ হচ্ছে মাসুগনির ছেলে ভাই, ভাই কম বন্ধু বলা যেতে পারে, তো এদের বাড়িতেই এখন আছি। তো এটা অনেকদিন আগেরই স্বপ্ন ছিল, তো নেওয়া হয়ে গেল। যেমন অনেকের বাইক স্বপ্ন থাকে, গাড়ি স্বপ্ন থাকে, বাড়ি স্বপ্ন থাকে, ঠিক সেরকম ছোট্ট স্বপ্ন আমার যেমন বাইক স্বপ্ন ছিল, প্রায় 1 বছর আগেই কমপ্লিট হয়েছে। তো তখন ব্লগিং যেহেতু স্টার্ট করিনি তার জন্য ভিডিও দিতে পারিনি, নাহলে বাইক কেনার ভিডিওটাও দিতাম। তো চলো আর কথা না বাড়িয়ে ফটাফট আমাদের চশমাটা এক্সচেঞ্জ করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সো গাইজ, এক্সচেঞ্জ কমপ্লিট, দেখো কেমন লাগছে কমেন্টে এখনই জানাও, আগেরটা ভালো ছিল না এটাই আমাকে ভালো লাগছে। একে বলতে হবে না, একে দেখা দেখেছো কী সুন্দর হ্যান্ডসাম লাগছে এই চশমাটা পরে, তো বেস্ট লাগছে আমার তো মনে হয়। তো ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, আর কোনটা বেটার লাগছে সেটা একটু কমেন্টে জানিয়ে দাও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ব্লগটা এখানেই শেষ করছি। আবারও নতুন নতুন অনেক ইন্টারেস্টিং ব্লগ আসবে, তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, পারলে শেয়ারও করে দিতে পারো। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকবে।